আনাকুল এলআইসি স্যাটেলাইটের অফিসের পক্ষ থেকে স্বচ্ছ ভারত অভিযান রামমোহনের বসতব বাড়িতে আয়োজিত হয়েছিল। উপস্থিত ছিলেন ডিও অভিজিৎ জানা সহ বিভিন্ন এলাকার কর্মীরা। শুনব এলআইসি কর্মীরা নিউজ অগ্নি পর্দায় কি বলছেন তাদের অভিযান সম্পর্কে। শুনব আমরা এলআইসি খানাকুল অফিস থেকে আসছি, আমরা সবাই মিলে এলআইসি 67 বছর মানে পদার্পণ করেছে। এটা 1 সেপ্টেম্বর গতকাল থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে, সেই কর্মসূচির এটা একটা অঙ্গ। এছাড়াও আরও অনেক কর্মসূচি আছে। এরপরে আমরা খানাকুল হসপিটালে গিয়ে পেশেন্টদের মধ্যে ফুড প্যাকেট দেবো, তারপরে সিট অ্যান্ড ড্র কম্পিটিশান আছে, তারপরে রামনগর রাজা রামমোহন রায় কলেজে আমাদের এখানটায় মানে ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আছে, সেখানটায় প্রায় 1100 লোকজন থাকবে। আগামী দিনে ইন্স্যুরেন্স যে জায়গায় চলে যেতে যাচ্ছে এবং এলআইসির জনগণের সঙ্গে থাকার কর্মসূচি। আচ্ছা, আপনারা কোন অফিস থেকে আসছেন? এলআইসি খানাকুল এসো। আজকে এটা ভারতবর্ষের স্বচ্ছ ভারত কর্মসূচির অঙ্গ। এলআইসি 67 বছরে পদার্পণ করলো, গতকাল থেকে আমরা 67 বছর উদযাপন করছি। এটা ইন্স্যুরেন্স উইক, ইন্স্যুরেন্স উইক গত 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর হয়। গতকাল আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এলআইসি খানাকুল এসোতে অনুষ্ঠানের সূচনা করেছি, তারপরে কালচারাল প্রোগ্রাম হয়েছে, তারপরে ওইখানটায় অনারিং হয়েছে। সমাজের যে যে শ্রেণীরা ব্রাত্ত কিন্তু অথচ অর্থনৈতিক পরিকাঠামোতে তারা সুন্দর কাজ করেন, যেমন মৃত্তিকার, আপনার বংশবণিক, পিতলের কাজকর্ম করে যারা, তাদের একটা সম্মাননা দেওয়া হয়েছে। আজকের এই কর্মসূচির পর আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে খানাকুল হসপিটাল। খানাকুল হসপিটালে পেশেন্টদের আমরা ওখানটায় ফ্রুট প্যাকেট দেবো, সেখান থেকে আমরা এখানটায় রাজা রামমোহন রায় কলেজে আসবো, সেখানটায় ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হবে। প্রথম বছরের 1100 ছেলে ওখানটায় থাকবে, সেইখানটায় ইন্স্যুরেন্স ক্যাম্পেইন করে আমরা একটার সময় আমাদের সিট অ্যান্ড ড্র কম্পিটিশান আছে অফিস প্রেমিসেসে, সেই কর্মসূচি। আপনার নাম? আমার নাম জিমান নাহা, আমি শাখা অধিকারী খানাকুল এলআইসি। এখানে শেষ।